জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচ সদস্য তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি তিরিশে জুন রবিবার ভুনের নোনাবালায় ভুসিবাসের কাছে এক জলপ্রপাতে ঘটে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সূত্র ধরে জানা যায় রবিবার নগরের আনসারি পরিবার বিয়ের পর প্রথম পিকনিক করতে যায় এই বাধে স্থানীয় সময় দেড়টার দিকে যখন পানি কম থাকে তখন নিচে নামে পুরো পরিবার কিন্তু কিছু বুঝে ওঠার আগেই বাঁধের পানি দানো বাকার ধারণ করে কখন সবাইকে ভাসিয়ে নিয়ে যায় তারা বুঝতেই পারে না একে অপরকে ধরে বাঁচার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা নিজেদের সামলাতে আর না ভাসিয়ে নিয়ে গেল পুরো পরিবারটিকে এদের মধ্যে তিনজন মারা গিয়েছে তাদের লাশ শনাক্ত করা হয়েছে এবং বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি তাদেরকে উদ্ধারের কাজ চলছে কিন্তু স্বস্তির খবর হলো যে নবদম্পতিকে জীবিতভাবে উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারের কাজ চলছে